হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম টু উম রাজু টেক তো হুইয়ার্স আজকে স্পেশালি পুরো ব্রিজের এই কথা বলবো শাওমি রেডমি নোট থার্টিন ফোর জি ফোনটির ইন ডিটেলস নিয়ে এই ফোনটা কিন্তু একদম রিসেন্ট মডেলের প্রোডাক্ট এই ফোনটার নতুন দাম পুরান দাম পারফরমেন্স সহ ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না আটানো সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সোফেশনালি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দেবেন তো হুইয়ার্স অন দিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাওমি রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা এটা ডিসপ্লে সেগমেন্টের কথা বলতে গেলে একদম সিমিলার ডিসপ্লে আপনার ভেজারলেস ডিসপ্লে বললেই পারেন আর এই ফোনটার মেন ক্যামেরায় একশো আট মেগাক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ষোলো মেগাক্সেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি এছাড়া ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন এনসি প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রগনে ছয়শো পঁচাশি প্রসেসরও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর ওভারঅল এই বাজার সেগমেন্টে বেটার একটা ফোন হতে পারে ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছেন অ্যামোলেড রেজলিউশন পেয়ে যাচ্ছেন হাজার আশি বি চব্বিশশো পিক্সেল ফুল এইচডি প্লাস স্ক্রিন প্রোটেকশন পেয়ে যাচ্ছেন কোয়নিং গয়লা গ্লাস থ্রি এছাড়া ভেজারলেস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন আঠারোশো নিশ আর আপনার ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন একশো বিশ হাট রিফ্রেশেড প্রাইমারি ক্যামেরা হিসাবে একশো আট মেগাস্সেল পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা ওয়ান পয়েন্ট এইট ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা আট মেগাপিক্সেল এক্সেল টু পয়েন্ট টু আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা টু মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ডেফ সেন্সর ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে অটোভোকাস পেয়ে যাচ্ছেন এছাড়া ওএস ইউজ করা হয়েছে এলইডি ফ্ল্যাশ হিসাবে পেয়ে যাচ্ছেন ইমেজ রেজলিউশন পেয়ে যাচ্ছেন এই ফোনে বারো হাজার বাই নয় হাজার পিক্সেল সেটিং পেয়ে যাচ্ছেন এক্সপোজার কম্পোজিশন আয়স কন্ট্রোল শুটিং মূর্ত থাকছেই অ্যাপাসার পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ক্যামেরা ভিসার পেয়ে যাচ্ছেন অটো ফ্ল্যাশ ফেস ডিটেকশন টাচ টু ফোকাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ পাই হাজার আশিপি এছাড়া ভিডিও এফপিএস থাকছে থার্টি এফপিএস সেলফি ক্যামেরার কথা বলতে গেলে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ষোলো মেগাস্টাল সেভেন ভিডিও রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ পাই হাজার আশি বিডিও এ পি থাকছে থার্টি এপিএস অ্যাপাচার পেজ আসছেন টু পয়েন্ট ফোর হাইট পেজ আসছেন একশো বাষট্টি পয়েন্ট টু মিলিমিটার পর্যন্ত প্রস্তুত পেজ আসছেন পঁচাত্তর পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত থিকনেস পেজ আসছেন এই ফোনে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার পর্যন্ত ওয়েট পেজ আসছেন এই ফোনে একশো অষ্টআশি গ্রাম ওজন কিন্তু তেমন একটা বেশি না আর কালারের কথা বলতে গেলে মিড নাইট ব্ল্যাক মিড গ্রিন আইস ব্লু এছাড়া আর গোল্ড কালার কিন্তু পেয়ে যাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হলে গোল্ড কালারটা চমৎকার অন দ্য স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সচরাচর পাওয়া যায় না আইপি রেটিং আইপি ফিফটি ফোর দেওয়া আছে ডাস্ট প্রুফ এছাড়া ব্যাটারি টাইপ পেয়ে যাচ্ছেন লিও পলি লিথিয়াম পলিমার পাঁচ হাজার এস এর বিগ ব্যাটারি ফার্স্ট চার্জের তেত্রিশ ওয়াটের পাশ দেখা যায় ফার্স্ট চার্জিং পেয়ে যাচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার দিয়ে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে লাগবে উনত্রিশ মিনিট অলমোস্ট আপনার এক ঘন্টার বেশি লাগবে এই ফোনটা তেত্রিশ ওয়ার দিয়ে চার্জ করতে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে হয়তো বা এক দেড় ঘন্টা বা এক ঘন্টা বিশ এর মধ্যে আপনার ফুল চার্জ করতে পারবেন প্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন নন রিমুয়েবল আপ টু বাউন্ন আওয়ার্স পেয়ে যাচ্ছেন পাঁচশো বাউান্ন আওয়ার টু জি ইএসি ট্যাক্সি পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো অটি জি এছাড়া দুশো ছাপ্পান্ন জিবি এক্সপেন্ডেবল মেমোরিও আপনি ইউজ করতে পারবেন ইএসবি অটিসি র্যাম পেয়ে যাচ্ছেন আট জিবি আর র্যাম টাইপ পেয়ে এলপি ডিডিআর ফোর এক্স র্যাম পেজ আসছেন ফোর জি পেজ আসছেন ডুয়েল সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল কালারের কথা বলতে গেলে কালারগুলো চমৎকার সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেজ আসছেন যেটা একুরেট কাজ করে মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে লাউড স্পিকার অডিও জ্যাক থ্রি পয়েন্ট এম এম অটো ফিচার ডোল বিভিশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন হাজার আশি বিতে আর থার্টি এফ বিএস পর্যন্ত মোটামুটি ক্যামেরাটা একটু ল্যাগিংস আছে হাজার আশিবিতে সিক্সটি এপিপিএস দিয়ে দিলে হইতে তো সেইটা দেয় নেয় ক্যামেরা হাজার আশিবিতে থার্টি পিভএস এই ফোনটা ওভারঅল সব দিক থেকে ভালো শুধুমাত্র ক্যামেরার দিক থেকে একটু নর্মাল করে ফেলছে যদি ক্যামেরাটা হাজার আশিবিতে সিক্সটি এফ দিত তাহলে এই ফোনটার সাথে কোনো ফোন ছিল না এই বাজেট সেগমেন্টে যদি মোটামুটি হাজার আশিবিতে থার্ড ডিপিএস আপনার চলে সেক্ষেত্রে আপনি চাইলে এই ফোনটা নিতে পারেন তবে হাজার আশিবিতে থার্টি পিএসে ক্যামেরা অ্যাকুরেট ক্লিয়ার দেয় খুবই ভালো যেহেতু এটা একশো আট মেগাক্সেল ক্যামেরা কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আশা করি তবে হাজার আশি বিতে সিক্সটি দিলে ভালো হইতো যদিও থা থার্টি বিএস তারপর আপনি ভালো ভালো শ্যুট এই ফোন দিয়ে ক্যাপচার করতে পারবেন আর গেম তো ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কারণ প্রসেসর হিসাবে কলকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর দেওয়া আছে আর ডিসপ্লেটাও অ্যামোলেড আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে দেখতে সুন্দর বক্সি টাইপ ভেজারলেস ডিসপ্লে আর নতুন দামের কথা বলতে গেলে আনওফিসিয়াল নতুন দাম পেয়ে যাবেন বর্তমানে একুশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ইউজ কেনেন আঠারো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাবেন ইউজ দাম আর এই ফোনটা কিন্তু একদম রিসেন্ট মডেলের প্রোডাক্ট সবচেয়ে মজার বিষয় হলো রেডমি নোট থার্টিন ফোর জি অনেকে ভাবতে পারে যে ফোর জি ফোন কিনবো এখন বর্তমানে ফাইভ জি যুগে বেসিক্যালি বাংলাদেশে এখনও কিন্তু ফাইভ জি ওইরকম পায় না ঢাকার শরেই ফাইভ জি পায় না আর আপনি ফাইভ জি চাইলে নাও কিনা ফোর জি কিনতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না আমি নিজেই ফোর ফোন ইউজ করি সমস্যা হয় না আশা করি আপনি চাইলে ফাইভ জি ফোর জি যেইটা ভালো লাগে ইউজ করতে পারেন সমস্যা নেই তবে স্বামী রেডমি নোট থার্টিন ফোর জি হইলেও আপনি এই ফোনটা নিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কারণ এটা রিসেন্ট মডেলের প্রোডাক্ট আর বাংলাদেশে যদি ফাইভ জি তো ফুল স্পিডে তাহলে আপনি ফাইভ জি ফোন ইউজ করতে পারতেন সমস্যা নেই কিন্তু বাংলাদেশে ফোর জি অনেক জায়গায় ভালোভাবে পায় না ফোর জি এখন বর্তমানে মোটামুটি ভালো পাওয়া যায় আর সবচেয়ে মজার বিষয় এখন সব জায়গায় ওয়াইফাই আছে ওয়াইফাই দিয়ে ইউজ করে মানুষ তেমন নেট ইউজ করে না তো ওয়াইফাই দিয়ে আপনি ইউজ করতে পারবেন যে কোনো ফোন আর ফোর জি কোনো সমস্যা না আপনি চাইলে এই ফোনটা নিতে পারেন এই বাজেট সেগমেন্টে বেটার একটা ফোন হতে পারে শাওমি রেডমি নোট থার্টিন ফোর জি আর জিবি দুশে ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা ভেজারলেস ডিসপ্লে দেখতে সুন্দর গোল্ড কালার চমৎকার লেভেলের ডিজাইন এই বাজেট সেগমেন্টে এক কথায় ফর মানি বলতে পারেন লেগিংস একটাই যেমন ফোর জি ফোর জি কোনো সমস্যা না এটা লেগিংস ধরা যায় না আর আপনার একটু ডিসপ্লে আর এই ক্যামেরাটা আর কি সরি ক্যামেরাটা দেখা যায় ডিসপ্লে ভালো সমস্যা নেই এর চমৎকার লেভেলের ডিসপ্লে কিন্তু ক্যামেরাটা হাজার আসেবিতে সিক্সটি এফএএস দিলেই ভালো হইতো আর কোনো সমস্যা নাই আর অ্যাভারেস্ট যা যা আছে আপনাকে ভালো কিছু অফার করবে আশা করি এই বাজেট সেগমেন্ট তবে এই বাজেট সেগমেন্টের দিকে তাকাইলে কোনো লেগিংস আশা করা যায় না তো যাই হোক শাউমি রেডমি নোট থার্টিন ফোর জি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার পাঁচশো টাকা ইউজ দাম পেয়ে যাবেন নতুন দাম একুশ হাজার পাঁচশো টাকা আন রেট আর পুরান কেনলে আঠারো হাজার পাঁচশো টাকা এই ছিল সাউমি রেডমি নোট থার্টিন ফর্জি ফোনটির ইন ডিটেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যালেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাকানটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ